সঠিক সত্য যে সমাজের কাজ করবে, মানুষের পাশে থাকবে, জনগণ আপনারা তাদেরকে ভোট দিবেন, নিশ্চয় তাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে আপনাদের মূল্যায়ন হবে। আর যদি একটা কালাবাজারি বা মাদক ব্যবসায়ী বা সমাজ দুর্নীতি পারেন লোককে ভোট দেন, রাত্রে আধারে একদিনের জন্য কাজের লোক হয়ে যান, তাহলে আপনাদের 5 বছর কাজের লোক হারাবেন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার 6 নং পূর্ব জোরকাউন ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ মনির মজুমদার ভাই, যিনি বৈদ্যুতিক পাখা মার্কানি নির্বাচন করছেন। তো আসলে মনির ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি যে নির্বাচনে এই প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তো এখন পর্যন্ত আসলে জনগণের সাড়া কেমন পাচ্ছেন এবং নির্বাচনে আসার কিছুটা মূল উদ্দেশ্য ঘটনা হচ্ছে যে কি, আপনি সাড়া কথা বলছেন, এটা আসলে আপনি যদি জনসাথে আলাপ করেন সেটা আপনার কাছে বেশি প্রতিফলিত হবে। তো আমি বলবো যে আমি যদি ভাবছি ইনশাআল্লাহ জনগণ আমাকে ফসল সাড়া দিচ্ছেন, তার একটা প্রমাণ হচ্ছে আপনি যদি মানুষের সাথে কথা বলেন আপনি একটা সঠিকটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশাবাদী যে আমি ভিড় পড়ে যাবে দ্বারা করবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এখন পর্যন্ত নির্বাচনের কী পরিস্থিতি দেখতে পাচ্ছেন এলাকায়, নির্বাচনে আবহাওয়া কেমন? আমাদের পূর্ব জোরকাউন ইউনিয়ন, এ ওয়ার্ডটা না, সম্পূর্ণটা ইউনিয়নেই নির্বাচনের আনন্দমুখী পরিবেশ। এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা হচ্ছে না, আর আমাদের যে ভিটম্যান আছে উনিও সর্বক্ষণ তত্ত্বাস করছেন, প্রতিটা জায়গা জায়গা উনি দেখছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে কিনা দেখছেন, বা কোনো যে নির্বাচন আচরণবিধি কেউ লঙ্ঘন করছে কিনা সেটা উনি মনিটরিং করছেন। ওই দিন এখানে আসছিলেন, আমি দেখছি ওনার যে সততাটা, যে মানুষ ইনশাল্লাহ ওনাকে আশ্বস্ত করছে যে কোনো খারাপের দিকে যাবো না, এবং জনগণ চাচ্ছে যে সুষ্ঠুভাবে একটা প্রতিফলিত হোক। সুষ্ঠুভাবে 6 নং পূর্ব জোরকাউনে 6 নং ওয়ার্ডটি, এই ওয়ার্ডটিতে বর্তমানে কী কী সমস্যা আছে বলে মনে করেন জনগণ, যেগুলো আসলে পূর্বের কথা বললে অনেক রকম কথা আসে। তারপর আমি বলতে চাচ্ছি যে আমাদের এই ওয়ার্ডটাতে বর্তমানে 2100 প্রায় 2200 ভোটার আছেন। কিন্তু যখন আমাদের এখানে মেম্বার হয়, প্রতিদিন মেম্বার একদম নেতা কেন্দ্রিক হয়ে যায়, যে আমার পরিচয় আমি আছি, আমার সাথে যারা আসো তোমরাই নেতা। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, এটা হতে গিয়ে দেখা গেছে আমাদের এখানে মেম্বার হয়েছে অন্যদিকে কাজ অফ, আর যদি ন্যায় বিচার পাইতে হয় তাহলে যে সাথে লোকগুলো আছে তাদেরকে ন্যায় বিচারটা করতে হয়। ন্যায় বিচারটা আমাদের এখানে সবচেয়ে প্রথম হচ্ছে ন্যায় বিচারটা, আর সুষ্ঠু বণ্টনটা হচ্ছে না আমাদের এখানে, এটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা, সুষ্ঠু বণ্টন। আচ্ছা, নির্বাচনে আপনি জয়ী হলে আপনার ওয়ার্ডের সাধারণ মানুষের বা সাধারণ যদি ভোটার আছে যারা আছে সাধারণ জনগণ, তাদের জন্য কী কী উন্নয়ন কাজ আপনি করবেন, পরিকল্পনা নিয়েছেন কিনা এমন কিছু? হ্যাঁ, আমি নিয়েছি বলতে, আমি প্রথমে আমাদের দক্ষিণ অঞ্চল সবচেয়ে অবহেলিত, যেই মেম্বার আসে ওদিকে কম যায়। আমাদের অঞ্চল যদি কিছু কাজ হয়েছে, ওই অঞ্চলে 1100 ভোটার আছে। জি, 1100 ভোটার যারা আছেন তাদের একটাই দাবি যে তাদের কিছু পারিবারিক রাস্তা আছেন, কবরস্থান আছেন, যে বিধবা ভাতা কার্ড, বয়স্ক ভাতা কার্ড, এবং কি চালের যে কার্ডগুলো আছে ওই কার্ডগুলো এদিকে যাচ্ছে না, নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ। জি, নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ। তো আমি চাচ্ছি যে যদি আমি নির্বাচিত হই, জি, সমাজের একটা সুষ্ঠু বণ্টন নীতি, জি, এবং একটি আদর্শ বিচারালয়, আর মানুষের মধ্যে সমবণ্টন সৃষ্টি করা, মানুষের মধ্যে একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করা, আমি প্রধান লক্ষ্য হচ্ছে এখানে। আসলে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা সঠিক সত্য যে সমাজের কাজ করবে, মানুষের পাশে থাকবে, জনগণ আপনারা তাদেরকে ভোট দিবেন, নিশ্চয় তাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে আপনাদের মূল্যায়ন হবে। আর যদি একটা কালাবাজারি বা মাদক ব্যবসায়ী বা সমাজ দুর্নীতি পারেন লোককে ভোট দেন, রাত্রে আধারে একদিনের জন্য কাজের লোক হয়ে যান, তাহলে আপনাদের 5 বছর কাজের লোক হারাবেন। তো আমি আশা করবো আপনারা 5 বছরের জন্য কাজের লোক নিয়ে নেন, টাকার বিনিময়ে একদিনে কাজের লোক কেউ হবেন না, সেই ব্যবস্থাটা আপনার জনগণ যাতে করে দেয় এটা আমার আশা। ধন্যবাদ দর্শক, আমরা এই মুহূর্তে স্থানীয় একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। জি, আলহামদুলিল্লাহ আমাদের বৈদ্যুতিক পাখার মার্কা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো জবাব দিয়েছে, সবার মন মোটামুটি জয় করে নিয়েছে, ইনশাল্লাহ আমার মন হচ্ছে এখন পর্যন্ত। আসলে মানুষ কেমন মনে করেন আপনি? একজন শিক্ষিত এবং আপনার আরো দুইজন প্রার্থী আছে, টোটালি মিনিমাম একটা এডুকেটেড পার্সন কথা হচ্ছে না,
যার এডুকেশন উন্নয়ন করবে সেটা জানি না, কিন্তু আমি মনে করি যে একজন শিক্ষিত পার্সনকে যখন আমরা মূল্যায়ন করব তখন আমরা ওই মূল্যায়নের ফলটা আমরা তখন পাবো। এখন আমরা যদি শিক্ষিত প্রতিনিধি তৈরি না করতে পারি তাহলে আমরা কি আশা করতে পারি? এটাই হচ্ছে মূল বিষয়। ধন্যবাদ আপনাকে। আপনাকে শুভকামনা জানাচ্ছি এবং সেই সাথে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সাক্ষাৎকারটি এনসিবিটিতে দেওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকবেন।